হ্যালো মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তৌহিদ ভাইয়া, মেডিকেল ইম্পর্টেন্ট বায়োলজি নোট শেয়ারিংয়ের আজকের এই পর্বে আমরা বায়োলজির 3 নম্বর নোটটা শেয়ার করব। যে নোটটা হচ্ছে, আমি আপনাদেরকে বারবার বলে থাকি, মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের বায়োলজির 3 নম্বর নোটটা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট ও বড়, এই টপিকগুলো নিয়ে। আমাদের মানব দেহের সবচেয়ে ছোট বড় যে জিনিসগুলো আছে, এই টপিকগুলো নিয়ে আমাদের বায়োলজির 3 নম্বর নোটটা সাজানো হয়েছে। সো চলুন তাহলে আমরা সময় ওয়েস্ট না করে খুব দ্রুত দেখে নিই মানব দেহের সবচেয়ে ছোট বড় যে জিনিসগুলো আমাদের মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওয়ান দেখেন ভাই, মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ভাই ফিমার। কে ভাই? মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে কি ভাই? ফিমার। ভাইয়ের সাথে সাথে জিনিসটা আপনার মেমোরাইজ করে নেন, ঠিক আছে? দেন পরবর্তী যেটা দেখেন, সবচেয়ে ছোট অস্থি এটা হচ্ছে ভাই স্টেপিস, ঠিক আছে? স্টেপিস। সবচেয়ে বড় অস্থি হচ্ছে আপনার কি? ফিমার। আর সবচেয়ে ছোট অস্থি হচ্ছে আপনার স্টেপিস। দেন আসেন ভাইয়া পরবর্তী ইনফরমেশন, সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস। সবচেয়ে বড় কি ভাই? পেশি। পেশি হচ্ছে কি? সার্টোরিয়াস। দেন সবচেয়ে ছোট পেশি হচ্ছে ভাই স্টেপিডিয়াস। এই ইনফরমেশনগুলো কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন দেখেন পরবর্তীতে, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কে ভাই? যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থিকে যকৃৎ। আর সবচেয়ে ছোট গ্রন্থিকে পিটুইটারি। কে ভাই? পিটুইটারি। বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি। দেন হচ্ছে সবচেয়ে বড় কোষ হচ্ছে কে? নিউরন। সবচেয়ে বড় কোষ কে ভাই? নিউরন। দেন আকারে দেখেন, আকারে সবচেয়ে বড় রক্তকণিকা হচ্ছে আপনার শ্বেত রক্তকণিকা। কোয়েশ্চেন ফরম্যাটটা বুঝতে হবে আপনাকে। আকারে সবচেয়ে বড় রক্তকণিকা, আকারের ভিত্তিতে এটা হচ্ছে আপনার শ্বেত রক্তকণিকা। দেন হচ্ছে দেখেন, সবচেয়ে ছোট রক্তকণিকা হচ্ছে অণুচক্রিকা। কে ভাই? সবচেয়ে ছোট রক্তকণিকা হচ্ছে আপনার অণুচক্রিকা। দেন পরবর্তীতে দেখেন, সবচেয়ে বড় করোটিক স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। সবচেয়ে কি? বড় করোটিক স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। এই ইনফরমেশনটা আমি আরেকবার শেয়ার করেছিলাম। সবচেয়ে ছোট করোটিক স্নায়ু হচ্ছে আপনার অলফ্যাক্টরি। কে ভাই? সবচেয়ে ছোট করোটিক স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি। আর সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু হচ্ছে কে ভাই? বেগাস, ঠিক আছে? ইনফরমেশন, এই তিনটে ইনফরমেশন অনেকবার দেখা গেছিল। ফার্স্ট ওয়ান আরেকবার বলতেছি, সবচেয়ে বড় করোটিক স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল, ছোট করোটিক স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি। আর যখন বিস্তৃত বলবে, বিস্তৃত এবং বড় এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু হচ্ছে কি ভাই? বেগাস। আশা করি ভাই আপনাদের ইনফরমেশনগুলো জানা আছে। তারপরেও আমি ভর্তি পরীক্ষার জন্য আমাদের বায়োলজি 3 নম্বর নোটের মাধ্যমে আপনাদের সাথে আরও একবার মানবদের সবচেয়ে ছোট বড় যে জিনিসগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। ওকে ভাই, আশা করি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লেগেছে। যদি প্রত্যেক দিন এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিশন সায়েন্স একাডেমির সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।